গরোর বেরোর বাসন এসব হের উর কিচ্ছু গরো নাই, কাকটা সব গিলা, লইয়া এটা তো গেছে শাশু ঘর বিরাট একবারে রিক্স থাকবো আপনার। একবারে নির্ভয়। আমার ঘর এটা পানির সময় আমার পুড়ি পানি গরম হামাইছে, আর আমার পুড়ি ডেলিভারি লইয়া যাবো না, হাসপাতাল গেছি, হাসপাতাল গিয়া আনলে হাসপাতাল আমার নাতি একটা হয়েছে ডাক্তার হলে সব ঘর তাকে বারই গেছে, পানি সব ঘর দিয়ে হাসপাতাল ডুবাই লাইছে, ডাক্তার হলে আমরা এসেছেন। আমার ঘরের মাঝে একটা বেটা মানুষ খেয়েও দেয়, আমার বুয়া বিদেশ আসলো, বাদে আমার গরম মুরুকা ছাগল একটা গরু আমার পুয়া লইছিল স্কুলের টেহা 5,000 পাই, আরো 5,000 আমি ফুরাইয়া একটা গরু লইয়া দিছিলাম, সব আমার গেছে গে, গরু খাপড় সুপড় বাসন আড়ি ঘর দুয়ার বাঙ্গিয়া বান ভানি সব লইয়া গেছে গে। আমার বাড়িত মানুষ আসলাম না, আমার বাড়িত বেটা মান নাই, আর আমার একটা বউ বউ একটা মানুষের বাড়িতে তৈয়া গেছি, আর ফুলি একটা ছোট বুড়ি একটা আমার ফুলি এগুর বাড়িতে তৈয়া, আমার বউ লই আমার ফুলি লইয়া আমি ডাক্তারও ঘরে যাবো না, হসপিটাল গেছি ডেলিভারি লইয়া আইয়া ভাইছি। আমার ঘর কোনো যাচ্ছে সামান কিচ্ছু নাই, সব পানি লইয়া কাপড় চোপড় বাসন আড়ি মুরুকা সব কিছু লইয়া গেছে। কন্ট্রোলের চাউল আনি তৈলাম 33 কেজি, ওগুন সব পানিত ভিজিয়ে সব বাবাইয়া লইয়া গেছে, ঘর দুয়ার সব ভাঙিয়া লইয়া গেছে গিয়া। আমি একবারে নিরাশ্রয় মানুষ, আমার উপায় নাই, কোনো যাত য নাই আমার, তা আপনার পানি ভাঙছে নানি, সব ভাঙিছে রান্দা ভাই, বাড়া খানো খাইতরা, ওদিকে আর রান্দা ভাই বেউন্দাল বানাইতরা, অন্ন চৌকা বানাই বানাইতরা। অন্ন বানাই, আর আর ফুলির বাড়ি ওই তো আইসলাম বেলে বেহাইত আমার ফুলির তো এটা আপনার আইসলাম বেরুর ভাঙছে পানি নানি, ও সবটা ভাঙিছে আমার গরু, কোনো জাত কোনো জিনিস নাই, আমার বেমারি হুড়ি তো আইছি, আর এক বাড়িতে আমি গরু দুয়ারটা ঠিক করাতে লাগছি, আমি বুড়া মানুষ কিছু ঠিক করতাম পারি না কিছু না, বহুত দুঃখ করি আর বহুত কষ্ট করি, আর এর বাদে গরু খাইবার মতো কোনো জাত কিছু নাই, আইয়া চাউল পাইলাম বেলেগে বাড়িতে রিলিভার চাউল আপনার ও হিতার উম ক্ষতি তৈরি করছে নি ফানি, সব গরান দেখাও কাসাইন সব গরান হইতে পারছে, কোনো জাত কোনো কিছু আমি পাইছি না গরান মাঝে, সব বাঙ্গি গরগর বাঙ্গি সব মিশে গিয়া গরো ভিতরে তো আপনার বেমারি ফুলিটা তৈবার মতো আছে, জায়গা নাই, সব আমরা তুলছি, আমার হরু ফুয়া এগুলো তুলছি, আমার ফুয়া লইয়া আমার ফুলি লইয়া আমি যোগনা হসপিটাল রয়েছি, হসপিটাল পানির তলে বুড়াই লিছে, বাদে ডাক্তর তারা আমরা এসাইছেন, সাইয়া তারা বাচ্চা খাওয়াইছেন, বর্তমানে আমার অন্যের খাবারটা ডাক্তরে লইয়া দিছেন।